বন্ধুরা, আমাদের একজন বন্ধু সরলছন্দিত স্পন্দন বলে এই স্প্রিংয়ের গতিকে আখ্যা দিয়েছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে এই সরলছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যায়বৃত্ত গতি, যেটা সম্পর্কে আমরা আগে জেনেছি। তিনি বলেন এই গতিটি সরলরৈখিক, তিনি বলেন এটি স্পন্দন, এবং এই গতিটির বৈশিষ্ট্য হচ্ছে এই গতিতে যে ত্বরণ থাকবে তা সবসময় সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এই কয়টা শর্ত থাকলে, তিনি বলছেন যে এই কয়টা শর্ত যদি কোনো গতি মেনে চলে তার গতিকে আমরা বলি সরলছন্দিত স্পন্দন। তো তিনি বললেন যে এই স্প্রিংটার গতি হতে পারে এক ধরনের সরলছন্দিত স্পন্দন। কিভাবে, চলো সেটা দেখে নিই। আমরা আগের ভিডিওতেই দেখেছি যে স্প্রিংয়ের গতিপথ, আমরা যদি একটা স্প্রিংকে একটু টেনে ছেড়ে দিই, ধরা যাক এই স্প্রিংটা এখানে ছেড়ে দিলাম এই পর্যন্ত এনে, তাহলে কি হবে, এটা বারবার ওঠানামা করতে থাকবে। এক এই সাম এইটা হচ্ছে তার স্থির অবস্থা। এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে উপরে ওঠার সময় একবার ক্রস করবে, এই একই দিক থেকে উপরে উঠবে, ধরা যাক এই পর্যন্ত আসলো, সে আবার নিচে নেমে এইখানে আসার সময় দেখো সে একই দিক থেকে ক্রস করবে। তার মানে কি, এটা একটি পর্যায়বৃত্ত গতি, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করছে। এরপর দেখো এই গতিপথটা কি, বারবার এই এক সরলরেখা বরাবর না হয় নিচের দিকে নয় উপরের দিকে, তাহলে এই গতিপথটাকে বলা যায় সরলরৈখিক। এই যে সকল গতি পর্যায়বৃত্ত এবং সরলরৈখিক তাদেরই নাম দেওয়া হয়েছে স্পন্দন গতি। তাহলে বলতেই পারছি যে এই স্প্রিংয়ের গতিটা এক ধরনের স্পন্দন গতি। তো আমরা প্রথম তিনটি শর্তকে কিন্তু বেশ ভালোভাবেই মেনে নিতে পেরেছি। শেষ শর্তটি একটু চিন্তা করি, এখানে বলা হচ্ছে ত্বরণ সমানুপাতিক মাইনাস সরণ, অর্থাৎ এই গতিপথে যে ত্বরণ থাকবে সেটা সরণের সমানুপাতিক এবং তার বিপরীতমুখী। ব্যাপারটা কীরকম চলো একটু চিন্তা করি। আমরা এখানে আরেকটি স্প্রিং আঁকি, তারপর এটি নিয়ে একটু গল্প করার চেষ্টা করি। ধরা যাক এই স্প্রিংটাকে আমরা এফ বল প্রয়োগ করে এই জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে দেখো এর সরণ কত। সরণটা আমরা অবশ্যই চিন্তা করি একটা নির্দিষ্ট কিছুর সাপেক্ষে, অর্থাৎ এখানে আমি সাপেক্ষটা কী ধরেছি, এই জায়গাটুকু যখন স্প্রিংটা একদম স্থির ছিল, যাকে আমরা বলবো সাম্যাবস্থান। অর্থাৎ সাম্যাবস্থান থেকে আমরা এফ বল প্রয়োগ করলাম, অর্থাৎ টেনে এখানে নিয়ে আসলাম। এখন এটা যদি সাম্যাবস্থা হয় তাহলে এটাকে আমরা ধরব কি, এক্স সমান শূন্য, আর এটাই হচ্ছে আমার এক্স দূরত্বটা, অর্থাৎ এই মাঝখানে সে এক্স দূরত্ব অতিক্রম করেছে। এখন একটা জিনিস চিন্তা করো, স্প্রিংয়ের বেলায় কী হয়, তুমি যদি একটা স্প্রিংকে টেনে নিয়ে আসো, তোমার হাতে মনে হবে কি উপরে একটা বিপরীত দিকেও কেউ এই জিনিসটাকে টানছে। অর্থাৎ স্প্রিং নিজের একটা বৈশিষ্ট্য আছে যে তার উপর বল প্রয়োগ করলে সে বিপরীত দিকে বল প্রয়োগ করতে পারে। এই স্প্রিংয়ের বিশেষ বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বলকে আমরা প্রকাশ করি এফ আর দিয়ে। তাহলে চিন্তা করো এই বলটা যত কখন বেশি হবে, তুমি যত স্প্রিংটাকে এদিকে টেনে নিয়ে আসবে ততই কি মনে হবে না, এই বলটা বেড়ে গেছে পেছনে সে ততই দ্রুত চলে যেতে চাবে। আবার ধরো ঠিক একইভাবে স্প্রিংটাকে যত সংকুচিত করবে এদিকে, ঠিক ততই সে আবার ফেরত দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমরা বলতেই পারি এই ফোর্সটা, অর্থাৎ এই প্রত্যয়নী বলের মানটা সরণের সমানুপাতিক। অর্থাৎ তুমি সাম্যাবস্থাকে এটা যত সরাবা স্প্রিংটাকে, ঠিক ততই এই বলটা কাজ করবে। এখন একটা জিনিস চিন্তা করো, বল আবার কিসের উপর নির্ভর করে, বল হচ্ছে আমরা জানি কোনো কিছুর ভর আর তার ত্বরণের গুণফল। তাহলে আমরা বলতে পারি যে এফ আর এর বদলে এম এ জিনিসটা লেখা যায়, তাহলে এখানে সমানুপাতিক এক্সটা লিখতে পারি। এখন দেখো কোনো কিছুর ভর, এই এমটা কি, এটা হচ্ছে স্প্রিংয়ের ভর, কোনো কিছুর ভর আমরা সাধারণত ধ্রুবক ধরে নিই, তাহলে সেই অর্থে বলতে পারি এ সমানুপাতিক এক্স। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক। আমাদের আরেকটি বৈশিষ্ট্য রয়ে গেল যে ত্বরণ সরণের বিপরীতমুখী কিনা, এইটা তোমাদের জন্য আমি চিন্তা করতে দিলাম। তোমরা একটু চিন্তা করে দেখো তো এই ছবির মাঝখানে আসলে সেটা প্রমাণ হয়ে গিয়েছে কিনা, তোমরা চিন্তা করতে থাকো এবং পরবর্তী ভিডিওতে আমি ঠিক এই জিনিসটার উত্তর দিয়ে দেবো।